আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এপিসোডে চলে এসেছি আইচপিটালিতে। আপনাদের জন্য আজকে ধামাকা অফার আছে। আমি একদম ফার্স্টেই বলে দিই, 10,000 টাকা ক্যাশব্যাক একটা অফার আপনারা পেয়ে যাবেন। তো এই যে আপনারা চুলা এবং হুডটা দেখতে পাচ্ছেন, এই সম্পর্কে কিন্তু আমি কিছু বলবো না, বলবে আইচপিটালির পক্ষ থেকে আমাদের জাহিদ ভাইয়া। তো জাহিদ ভাই, কি অফার দিবেন? শুনলাম 10,000 টাকা নাকি ক্যাশব্যাক অফার দিবেন। অবশ্যই আপা, 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিব, আর সেটা কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়েই এই অফারটা থাকবে। যেহেতু সামনে আপনার 16ই ডিসেম্বর আসতেছে, এই 16ই ডিসেম্বর উপলক্ষে আজকে আমরা হুড এবং চুলার সাথে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট একটা অফার রাখবো। আর আজকে আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো, সেটা সবচেয়ে পপুলার এবং টপ ক্লাস একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো, সেটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের, ডিজনি ইতালি। আর ডিজনি ব্র্যান্ডে কিন্তু অনেকে আগে আমরা নাম শুনছি এবং অনেক কিছু প্রোডাক্ট আমরা আগে রিভিউ দেখাইছি, কিন্তু এই 2023 এসে আমরা ধামাকা একটা অফার দিব আজকে এই ডিজনি ব্র্যান্ডের হুড এবং চুলার উপরে। আর এই হুডটার কিছু আপনার ডিটেলস আমি সর্বপ্রথম বলি, এটা কিন্তু আমাদের 2024 লঞ্চ হওয়ার কথা ছিল, যেহেতু সামনে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আসতেছে। 2024 লঞ্চ হওয়ার প্রোডাক্টটা কিন্তু অলরেডি আমরা আগেই হাতে পেয়ে গেছি, যার কারণে আজকে আমরা 10,000 টাকা ক্যাশব্যাক একটা ডিসকাউন্ট অফার দিব। আর এই হুডের মেইন জিনিসটা হলো, আমরা সবচাইতে আগে যেটাকে বলি, যে একটা হুড কেনার আগে কিন্তু আমরা চিন্তা করি এটার কোয়ালিটি কেমন হবে, এটার সাকশন পাওয়ার কেমন হবে বা ক্লিনিং প্রসেসটা কেমন হবে, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের হুড কেনার মেইন যে ফাংশনটা বা কাজটা, এটাই কিন্তু আমাদের মেইন চিন্তা করতে হয় আগে। যদি আমি আপা এটার সাকশন পাওয়ারের কথা বলি, এটার ভিতরে আপনার রিয়েল সাকশন পাওয়ার পাবেন হলো 3000 রিয়েল সাকশন পাওয়ার পাবেন এবং 3500 পাবেন আরপিএম পাবেন, ঠিক আছে? আর এটা হলো আপনার 5th জেনারেশন অটো ক্লিন সিস্টেম। আগে আমরা যে হুডগুলো দেখাইছি গুলো ছিল 3rd জেনারেশন বা আপনার 4th জেনারেশন, বাট এটা কিন্তু একদম লেটেস্ট আসছে, যেটা হলো 5th জেনারেশন সম্পূর্ণ অটো ক্লিন সিস্টেম। এখানে দেখেন লেখা আছে যেটা 100% অটো ক্লিন সিস্টেম। এবং এই যে আপনার সামনের ব্যাক সাইড ফ্রন্ট সাইডটা যদি দেখেন, আগে আমরা যতগুলা হুড দেখাইছি সবগুলা কিন্তু ছিল ট্রে সিস্টেম, বাফেল ট্রে সিস্টেম, আর এটা কিন্তু সম্পূর্ণ নেট কার্বন সিস্টেম করা আছে, যার ফলে কি হবে আপনার তেলটা বা ময়লাটা কখনো এই ট্রেতে আটকাবে না বা কখনো ট্রেতে লাগবে না। কারণ বেসিক্যালি এখন নর্মাল বাজারে আপনার এই ধরনের কিছু আপনার হুড পাওয়া যায়, দেখবেন সবগুলোতে আপনার এই যে এরকম ট্রে সিস্টেম দেওয়া থাকে, এই যে এরকম ট্রে দেওয়া থাকে, এই ট্রে গুলা কি হয় যখন ধোয়াটা বা তেলটা স্মুকটা টানে, এই ট্রে গুলা কিন্তু ভিতরে ব্লক করে ফেলে, কিছুদিন যাওয়ার পর 6 মাস 1 বছর যাওয়ার পর তখন কিন্তু সে সাকশন পাওয়ারটা ওরকম ভাবে আর নিতে পারে না ব্লক হয়ে যাওয়ার কারণে। কিন্তু আমরা এই 2023 একদম আপডেট করে নিয়ে আসছি, যেটা হলো সম্পূর্ণ আপনার বাফারিং ফিল্টার সিস্টেম। এই নেটটা সবসময়, এই নেট ফিল্টারে কখনো কোনো প্রকার তেল বা কোনো ময়লাটা জমবে না, জাস্ট এখানে একটা বাফেল বাটি দেওয়া থাকবে, আপনার রেগুলার কন্টিনিউ যে তেলগুলা জমা হবে আপনি রান্না করার পরে, সেই তেলটা আপনার এখানে একটা বাটিতে এসে জমা হবে, জাস্ট আপনি বাটিটা খুলে আপনি ক্লিন করে ফেলবেন, এই ভিতরের ট্রেটা কখনো আপনার খোলার প্রয়োজন নেই। এবং এই যে ট্রে এটা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, যেটা 304 গ্রেড আছে, যেটা কখনো আপনার কালার ডিসকালার বা জংমরিচা আসবে না। আর সর্বপ্রথম আমি যদি এটার হুডটা আপনার একটু চালা দেখাই, যেহেতু আপনার এই যে দেখেন, আমরা এখন একটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এতদিন যতগুলো হুড দেখেছি সবগুলো ছিল সেন্সর, হ্যাঁ, হাতের ইশারাতে চলে, হাতের ইশারা অফ হয়, কিন্তু এটা আমরা বেসিক্যালি কেন আমরা আনিনি, অনেক সময় দেখা যায় কি আপনার দূরের থেকে কিন্তু এগুলো ইশারা দিলে অন হয় না, এগুলো কি হয় করতে হয় কাছ থেকে গেলে হয়, কিন্তু আমরা এটার ভিতরে কিন্তু একদম আপডেট করে নিয়ে আসছি, যেটা হলো আপনার রিমোট সিস্টেম করে নিয়ে আসছি, ঠিক আছে? এটা যদি আপনি ডাইনিং এ বসেও কিন্তু আপনি এই হুডটাকে কন্ট্রোল করতে পারবেন, আপনার কিচেনের সামনে যেতে হবে না, আপনি রিমোটের মাধ্যমে করতে পারবেন, ইভেন আপনি এটা কিন্তু সম্পূর্ণ টাচের মাধ্যমে কাজ করতে পারবেন। যদি আমি একটু অন করে দেখাই, দেখেন এই আমি অন করলাম, ঠিক আছে? এখন আমি এটা আপনার যদি অন করে দিই, দেখেন ভিডিওতে কিন্তু এখন এটার সাকশন পাওয়ারটা, আই মিন এয়ার ফ্লোটা কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এটা বোঝার সুবিধার্তে আমি জাস্ট আপনাকে এতটুকু দেখাই একটা জিনিস, এই যে একটা ট্রে দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু একটা ফাইবার ট্রে প্লাস্টিকের, এটা মিনিমাম ওয়েট হবে 2 থেকে 2.5 কেজি ওয়েট হবে। আমি যদি এটা দেখেন, এখানে কিন্তু কোনো ম্যাগনেট দেয়া নেই, আর প্লাস্টিকে কখনো ম্যাগনেট ধরেও না, ঠিক আছে? এটা যদি আমি দিয়ে দেখেন, এটা কিন্তু অটোমেটিক লেগে গেছে, এই যে দেখেন নিচটা কিন্তু অনেকটা গ্যাপ আছে, উপরটা উপরে আটকানো, এখন যদি আমি আরো উপরে দেই দেখেন, এখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, দেখছেন? এখন যদি আমি এটার পাওয়ারটা অফ করে দিই, দেখেন অটোমেটিক করে যাবে, হ্যাঁ, এই অটোমেটিকলি কিন্তু ছেড়ে দিছে।
এটা বোঝানোর উদ্দেশ্য যেহেতু ভিডিওতে তো প্র্যাকটিক্যাল আমরা সাকশনটা দেখাতে পারতেছি না, বা আমাদের এখানে যে চুলা নাই যে আমরা ধোঁয়া দিয়ে জ্বালিয়ে দেখায় দিব, এটা দেখানোর উদ্দেশ্য যে এটার সাকশনটা কেমন পাবেন। এবং এটার ভিতরে আপনার রিয়েল সাকশন দেওয়া আছে 3000, একদম প্র্যাকটিক্যাল আমরা মিটার দিয়ে আপনাকে মেপে দেখায় দিব। যাদের অনেকে কনফিউজ থাকে যে বক্সে লেখা থাকে 3500 3000, এগুলো কিন্তু আদৌ রিয়েল থাকে না, বাট এইটার ক্ষেত্রে একদম ডিরেক্ট আমাদের সাকশন মিটার আছে, এয়ার ফ্লো মিটার দিয়ে মেপে দেখায় দিব। এবং এইটার যদি আপনার ডিজাইনটা বলি, এটা কিন্তু সম্পূর্ণ কার্ভ করা, এটা কিন্তু সম্পূর্ণ কার্ভ করা, এবং এটার যে গ্লাসটা সম্পূর্ণ হিট প্রুফ টেম্পার গ্লাস করা আছে, যেটার ফলে আপনার কখনো এগুলো আপনার ভাঙা ফাটার কোনো চান্স নাই। এবং এটার যখন আপনার রান্না শেষে ক্লিন করবেন, যে কোনো টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন, চারপাশ থেকে আপনার ক্লিন করে ফেলবে। এবং এটা হিট ইন ক্লিন হওয়ার, এই যে অটো ক্লিন হওয়ার কারণে আপনার চুলা থেকে যখন আমরা ধোয়াটা বা তেলটা সেই স্মোকটা টানবে, এইটার 80% তেলটাকে সে জলীয় বাষ্প করে পিছনে যে পাইপটা দেয়া থাকবে ওই পাইপ দিয়ে বের করে ফেলবে। অনলি 20% তেলটা আপনার মোটরে জমা হবে, এই 20% তেলটা আপনি 6 মাস বা 4 মাস পর একবার এই অটো ক্লিনের মাধ্যমে ক্লিন করে ফেলতে পারবেন। এবং এটার ভিতরে আপনার 100% আপনার কপার মোটর ইউজ করা হয়েছে। এই কপার মোটর হওয়ার ফলে যখনই আপনি অটো ক্লিনটা চালু করবেন, সে ভিতর থেকে যে মোটরটা থাকবে হোল মোটরটাকে সে গরম করে ফেলবে। গরম করার পরে ভিতরে যে তেলটা বা ময়লাটা থাকবে এটাকে সে লিকুইড করে এই সামনে যে বাফেল ফিল্টার দেয়া থাকবে এখানে এনে ফেলে দেবে। জাস্ট আপনি এটা খুলে ওয়াশ করে ফেলবেন, আপনার এই ট্রে কখনো হাত দিতে হবে না, ট্রেটা কখনো খুলতে হবে না, ঠিক আছে। আর এটার ব্যাক সাইডটা যদি বলি, এটা কিন্তু টোটাল হলো আপনার ব্ল্যাক কালার করা আছে, ন্যানো কোটিং করা আছে। এটার ফলে কি হবে, আপনার কখনো এখানে তেল চর্বি ময়লা কোনো কিছু আপনার লেগে থাকবে না। রান্না শেষ টিস্যু ন্যাকড়া দিয়ে ডলা দিবেন, সাথে সাথে ক্লিন হয়ে যাবে, ঠিক আছে। এবং এটার মেজারমেন্টটা যদি আমি বলি, এটার মেজারমেন্টটা থাকবে হলো আপনার 36 ইঞ্চি সাইজ। সর্বপ্রথম আমাদের কিন্তু একটা হুড কেনার আগে মেজারমেন্টটা জাস্টিফাই করি, এটার মেজারমেন্টটা থাকবে হলো আপনার 36 ইঞ্চি। আর এটা যখন সেট আপটা করবে, এটার এক্সাক্ট লুকিংটা থাকবে কিন্তু এই যে এরকম, যখন সেট আপটা করবো এই যে ধরেন এখানে চুলা দেওয়া আছে, ঠিক চুলার উপরেই এই ডিজাইনটা এরকম ভাবে করা থাকবে, হ্যাঁ। আর এটার সাথে সাথে থাকবে কিন্তু আমাদের সেম একটা ধামাকা, সেটা হলো আপনার একটা গ্যাস বার্নার থাকবে, ঠিক আছে। যারা দেখা যায় আমরা নতুন কিচেন রুম করতেছি বা নতুন ফ্ল্যাট তৈরি করতেছি, সেক্ষেত্রে আমরা দেখা যায় কিচেন হুড চুলা আমাদের দুইটাই একসাথে কিনতে হয়। আর যারাই দুইটা একসাথে নিবেন তাদের জন্য আজকে থাকবে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট অফার থাকবে। আর এই চুলাটাও কিন্তু আমরা সেম বেসলি ব্র্যান্ডের দিচ্ছি, বেসলি ইতালির, যেটা হলো আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, যেটা আপনার 304 গ্রেড অ্যাসেসর। আমি যদি একটু নামায় দেখাই, এইটার জিকটা কিন্তু সম্পূর্ণ ড্রাই কাস্টেড, সম্পূর্ণ জয়েন্টলেস, কোনো প্রকার জয়েন্ট নেই। এক একটা জিকের উপরে আপনার ওয়েট নিতে পারবে মিনিমাম 400 থেকে 500 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে, কারণ নর্মালি তো আমরা এত দিয়ে রান্না করি না, সর্বোচ্চ 20 থেকে 30 কেজি। এবং এই বডিটা পাবেন সম্পূর্ণ 304 গ্রেড আছে, যেটা কখনো কালার ডিসকালার জমমরিচা হবে না। আর মেইন যেটা আমাদের কমপ্লেন থাকে একটা চুলা কেনার আগে, যেটা ভিতরে হাতের মার পানি ঢুকে আপনার ব্লক করে ফেলে, ঠিক আছে, এটা কিন্তু আপনার 100% সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং সম্পূর্ণ ব্লক করা আছে। ভিতরে কোনো প্রকার ভাতের মার পানি কোনো কিছুই যাবে না, যা করবে সব বডির উপরেই পড়বে। প্লাস এটার যে ফ্রেমিংটা দেয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালো অ্যালুমিনিয়াম, যেটা কখনো আগুনের তাপে বাঁকা হবে না বা কখনো ক্ষয় হবে না। এক দ্বিতীয়ত এটার যে বানারটা, এটা হোল বানারটা কিন্তু সিরামিক কার্বন বানার, এটার আগুনটা কিন্তু আপনার দেখা যাবে। নর্মাল যে চুলাগুলোতে আমরা বানার ইউজ করি ওগুলোতে যেরকম আপনার আগুনটা দেখা যায়, বাট এইটার চুলাতে যে আগুনের ফ্রেমটা, এটা আগুনের ফ্রেমটা দেখা যাবে না, সম্পূর্ণ ব্লু ফ্রেমের আগুন পাবেন, সম্পূর্ণ নীল আগুন পাবেন। এবং এইটা আপনি দুইটা ক্যাটাগরিতে ইউজ করতে পারবেন, আপনার যদি সিলিন্ডারের লাইন চান সিলিন্ডার এলপিজি এনজি দুই ভাবেই ব্যবহার করতে পারবেন, সরকারি লাইনের গ্যাস যদি যেটা হয় আপনি সেটাতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই দুইটা যদি আমি আপনাদেরকে প্রাইজের কথা বলি, এই হুডটা আমাদের বেসিক রেগুলার প্রাইস আছে হলো আপনার 28,500 টাকা আমাদের রেগুলার প্রাইস, এবং এই চুলাটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার 13,500 টাকা, ঠিক আছে। 13,500 আর হলো আপনার 28,500, আমি যদি কাউন্ট করে দেখে দেবেন কয়টা আসে, 13,500 প্লাস 28,500 টোটাল 42,000 টাকা আসতেছে আমাদের এমআরপি প্রাইস। কিন্তু আমাদের এই পুরো ডিসেম্বর মাস জুড়ে ধামাকা একটা অফার থাকবে, আমাদের নতুন আউটলেট ওপেন হওয়ার কারণে ধানমন্ডি সীমান্ত সম্ভার শপিং মলের 4th তলাতে, ঠিক আছে, লেভেল 4, থার্ড ফ্লোর, লেভেল হলো 4, ঠিক আছে। শপ নাম্বার হচ্ছে 3083, হলো 3083,
আমাদের এই আউটলেট ওপেন হওয়ার কারণে আজকে আমরা এই ধামাকা অফারটা দিব। যারা চুলা প্লাস হুড দুইটা একসাথে নেবেন তাদের জন্য 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকবে। 42,000 টাকা আমাদের এমআরপি প্রাইস, ফিক্সড প্রাইস। ওইখান থেকে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে এই দুইটা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন মাত্র 32,000 টাকা। অনলি 32,000 টাকা হইলেই আপনি হুড প্লাস চুলা কম্বো প্যাকেজটা নিতে পারবেন। এবং আরেকটা কথা বলে দিই, অনেকে ভাবে যে ভাই আমি শুধু হুডটা নিব, আমাদের হুডটা যে বেসিক প্রাইস 28,500 থাকবে ওখান থেকে আপনার 10% ডিসকাউন্ট পাবেন। 10% ডিসকাউন্ট দিয়ে 25,500 টাকা। আর চুলার দাম আলাদা, চুলার ক্ষেত্রে যদি আলাদা কিনতে যান 13,500 মাইনাস 5% ডিসকাউন্ট থাকবে 12,800 টাকা আসবে সিঙ্গেল চুলা। ইন্ডিভিজুয়ালি যদি আপনি কিনতে যান প্রায় আপনার সিঙ্গেল চুলা বলতে গেলে হচ্ছে যদি আলাদা ভাবে শুধু চুলা যদি কিনতে যান দুই বার্নারে, আমাদের কাছে কিন্তু দুই বার্নার, তিন বার্নার, পাঁচ বার্নার, চার বার্নার, তারপর হচ্ছে গ্যাস ওভেন সব আছে। 500 প্লাস 12,800 ডিসকাউন্টের পরে ইন্ডিভিজুয়ালি কিনতে গেলে 38,300 টাকা আসছে। আর যদি আপনি একদম দুইটা কম্বো অফার নেন কম্বো অফারে পাবেন মাত্র 32,000 টাকা উইথ 8 years এর গ্যারান্টি কার্ড পাবেন। 8 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে কোম্পানি থেকে আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, চলে আসবেন আইসপিটালিতে, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর সীমান্ত সোমবারের চতুর্থ তলায়, এটা হচ্ছে 3083 নাম্বার দোকান। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।